নমস্কার বন্ধুগণ, ইনভেস্টিগেশন আইডিয়াস চ্যানেলে আমি সঞ্জয় মিশ্র আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজকের যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্টের উপরে। একটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন আছে আর পদ্ধতি আছে, যেটা হচ্ছে বলা যায় রিমুভাল অফ ডিরেক্টরস, মানে ডাইরেক্টরসদেরকে কীভাবে কোম্পানির বোর্ড থেকে সরানো যায় আর কীভাবে অ্যাপয়েন্ট করানো যায় সেই পদ্ধতির ব্যাপারে। বন্ধুগণ, আপনারা এই কোম্পানিজ অ্যাক্ট পড়ার সময় দেখেছেন কি এই রিমুভাল অফ ডিরেক্টরস ব্যাপারে অনেক কিছু লেখা আছে বা অনেক কিছু মেথডস বলা আছে কীভাবে সরাতে হবে, কীভাবে অ্যাপয়েন্ট করতে হবে। বন্ধুগণ, আজকে আমি যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্টের রিমুভাল অফ ডিরেক্টরসে, সেকশন 169 ক্লজ 3। বন্ধুগণ, আপনারা দেখবেন যখনই কোনো ডাইরেক্টরকে রিমুভ করতে হবে সেই ডাইরেক্টরের ব্যাপারে একটা নোটিশ অফ নোটিশটা করতে হবে, আর এই যে নোটিশটা হচ্ছে যে ডাইরেক্টরকে রিমুভ করার আছে তাকে দিতে হবে। এটা একটা মাস্ট, এটা একটা মানে এই এটা এতই জরুরি আছে যে কি এটা না করার ফলে আপনার এই প্রসেসটা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুগণ, এখানে কোম্পানিজ অ্যাক্টের মধ্যে বলা আছে কি যে ডাইরেক্টরকে রিমুভ করতে হবে সেই ডাইরেক্টরকে একটা নোটিশ দিতে হবে অ্যালং উইথ দ্য কপি অফ দি নোটিশ অফ রেজলিউশন দ্যাট কি ওনাকে সরানোর জন্যে নোটিশ পেয়েছি আমরা, তাহলে ওনাকে সরাতে হবে। বন্ধুগণ, এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখনই ওনাকে নোটিশটা দেওয়া হচ্ছে এটা এই নোটিশটা ওই ভদ্রলোক অবশ্যই রিসিভ করবেন আর এটাকে গুড সার্ভিসের ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। দ্যাট কি ওই ভদ্রলোকই এই নোটিশটা রিসিভ করেছেন বা ওনার কোনো ক্লোজ লোক বা অফিসে এটা রিসিভ হয়েছে, যার থেকে আপনি এটা দেখাতে পারেন যেন কি এই নোটিশটা ওনাকে দেওয়া হয়েছিল। এবার বন্ধুগণ, নেক্সট জায়গাটা চলে আসছে কি যে ডাইরেক্টরকে রিমুভ করার আছে উনি হতে পারেন টার্ন আপও করতে পারেন নেক্সট মিটিংয়ে, নাও আসতে পারেন। তো এই জায়গাতে বন্ধুগণ, যদি আপনাদের নোটিশটা গুড সার্ভিসের ক্যাটাগরিতে আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি আপনি নেক্সট পদ্ধতির জন্য কি এগোতে পারবেন কি পারবেন না। এর পরে বা এর পেছনে বা এর পরে যে জায়গাগুলো লেখা আছে কোম্পানিজ অ্যাক্টের মধ্যে আপনারা সেটা ফলো করবেন আর আপনি দেখবেন কি আপনার যে রিমুভাল প্রসেস আর অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এটা দুটো খুবই স্মুথলি হয়ে যাবে। তো বন্ধুগণ, সবসময় মনে রাখবেন কি গুড সার্ভিস অফ দি নোটিশ রিগার্ডিং রিমুভাল অফ ডিরেক্টর ইজ এ মাস্ট, মানে এখানে আপনাকে এটা খুব সাবধান হয়ে এটাকে করতে হবে আর আপনাকে এটা গুড সার্ভিসটা করাতে হবে। বন্ধুগণ, আজকের আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অশেষ ধন্যবাদ।